মাইমা সিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু সহ 8 জন নিহত। সিনহা রাশেদ নিহতের মামলায় ওসি প্রদীপ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে র‍্যাব হেফাজতে। বন্যার পানি নেমে যাবার পর জামালপুরের 7 উপজেলার কাঁচা পাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে মানুষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ঘটনাস্থলে 8 জন নিহত হয়েছে। সকাল 7:45 দিকে দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল 7:45 দিকে ফুলপুর শেরপুর সড়কের বাসাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে। এই খবর হুইন্যা আমার মা, খালা, ভাই, মামু তারা সবাই বাইকনারে মাটি দিবার যাইবার চাইছি নালিতাবাড়ি। যারে যে বালা যায় এই যে মত আয়া ভুল বুড়ায় এক্সিডেন্ট হচ্ছে তাদেরই গাড়ি মরছে। আমরা বোনের লই যাই, তার লই যাই, তার বোনের বাইক মরছে যখন তখন নিয়ে যাই এই রাস্তা দিয়ে এক্সিডেন্ট হয়েছে। সুন্দর একটা গাড়ি টিকিট ফেলাই। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক জানান, 11:30 দিকে তাদের নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শুরুর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিকে গত 31 আগস্ট ঘটনাস্থল শামলাপুর পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকারী 3 এপিবিএন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে 10 দিনের রিমান্ড আবেদন চাইলে আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 3 দফা বন্যার পানিতে তলিয়ে ছিল জামালপুরের 7 উপজেলার বিস্তীর্ণ এলাকার কাঁচা পাকা সড়ক। বন্যার পানি নেমে যাবার পর বেরিয়ে আসছে এসব এলাকার ক্ষতবিক্ষত সড়ক। পানির তোড়ে ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। প্রতিনিধি শামীম আলমের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। একটু উপর থেকে দেখলে মনে হবে পৃথিবীর বুকে মানচিত্র, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে সেখানে হয়তো কখনো রাস্তার অস্তিত্ব ছিল, যা কালান্তরে। কথাগুলো রসাত্মক বলে মনে হলেও বাস্তবতা এর কাছে লজ্জায় মুখ লুকিয়েছে। 3 দফা বন্যার ধাক্কায় জামালপুরের 7টি উপজেলার প্রায় সব রাস্তারই একই হাল। আমাদের এলাকায় বন্যায় অনেক ক্ষতিকর হয়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে। বন্যার কারণে আমাদের রাস্তাঘাট ভেঙে গেছে, হাট বাজার যাতায়াত সমস্যা হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, যার কারণে মানুষ চলাফেরা করতে পারে না, মানে তাদের অনেক ধরনের অসুবিধা। এই বন্যাতে রাস্তাঘাট অনেক ভাঙচুর হয়েছে, জায়গায় জায়গায় গাড়ি আটকে পড়ে আমরা চলাফেরা করতে পারি না। এতে জেলার 59টি ইউনিয়ন ও 8টি পৌর এলাকার মানুষ চরম ভোগান্তিতে। বন্যায় রাস্তাঘাট ভাঙে দূরে দূরে হয়ে গেছে, গাড়িগুলো আর চলতে পারে না, মানুষ সব খুব বিপদে আছে, রাস্তাঘাটে চলতেই সব জায়গায় গাড়ি চলাচল সব কিছু বন্ধ হয়ে গেছে, বাড়িঘাট সব কিছু ভাঙাচোরা হয়ে গেছে, অনেক ভাঙাচোরা হয়ে গেছে, এমনকি বন্যার পানিতে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এখন অচল হয়ে পড়েছে। কিন্তু পানি আঘাট করে পানি চলে এমন ডালা বসলো পরে মানে ভাঙ্গে চলতি বছর বন্যায় এ পর্যন্ত ক্ষতির শিকার হয়েছে জেলার 721 কিলোমিটার রাস্তা। পুরো পানি নেমে যাওয়ার পর হয়তো ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুবল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, ফলে চতুর্থ দফার বন্যাতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এখনও কয়েকটি উপজেলার পানিবন্দী লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছেন। হাটবাজার ও দোকানপাটে পানি ওঠায় বন্ধ রয়েছে ব্যবসায়িক কার্যক্রম। এদিকে পানির তীব্র স্রোতে
যোশীহাটি টাঙ্গাইল সড়ক হুমকিতে পড়েছে। সাগরে নিম্নচাপের কারণে বরিশালে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। দর্শক, এ বিষয়ে বরিশাল থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন থেকেই যে সাগরের নিম্নচাপের কারণে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে পানির চাপ এবং জোয়ারের চাপের কারণে কিন্তু শহরের যে অলিগলি রয়েছে সেগুলো যেমন পানি ঢুকে গেছে, এর পাশাপাশি যে খালগুলো রয়েছে ছোটো বড় এবং ড্রেন রয়েছে, প্রতিটি খাল এবং ড্রেন কিন্তু পানি বেড়ে যাওয়ার কারণে পানি নামতেও পারছে না, যার ফলে রাস্তাগুলো ডুবে গিয়েছে। এবং নিম্ন অঞ্চল যেসব এলাকা রয়েছে, পলাশপুর, মোহাম্মদপুর, রসুলপুর, সেসব চর বা কলোনি যেগুলো রয়েছে প্রতিটি এলাকায় কিন্তু পানি ঢুকে গেছে। এবং এই মুহূর্তে রয়েছে নগরীর ভাটিকানা, একদম মেন সড়ক যেটা রয়েছে রাস্তার উপরে, আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ পানি রয়েছে। এবং বেলা যত বেড়ে যায়, বিকাল নাগাদ বা সন্ধ্যার পর কিন্তু হাঁটু সমান পানি উঠে যায়, এবং যার কারণে ছোটো বড় বা গণপরিবহনগুলো চলতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে পানি থাকার কারণে যেসব রাস্তা খারাপ রয়েছে বা গর্ত রয়েছে তার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, এবং প্রায় কিন্তু পরিবহনগুলো দুর্ঘটনা ঘটে এবং সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যারা রয়েছেন কাউন্সিলর, তারা কিন্তু বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পরিদর্শন করেছেন, পানিবন্দী যেসব মানুষ রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং তালিকা নির্ণয় করছেন, পাশাপাশি নিম্নআয়ের মানুষকে সহযোগিতা দেওয়ার কিন্তু আশ্বাস প্রদান করছেন। তো সার্বিক পরিস্থিতি, করোনা একদিকে যেমন প্রভাব পড়েছে বরিশালে, তার পাশাপাশি পানিবন্দী মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। তো আপাতত আমার কাছে বরিশাল থেকে এতটুকুই রয়েছে পানিবন্দী মানুষের সবচেয়ে তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরে মেঘনার পানি গত দুদিন বিপদসীমার 4.27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 100 মিটার এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার ভাঙন প্রতিরোধমূলক কাজ পরিদর্শন করেন কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী জহিরুদ্দিন আহমদ। ব্রাহ্মণবাড়িয়ায় পানিশ্বর নদী ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পালপাড়া শাখাইতি শোলাবাড়ি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী অতি ঝুঁকিপূর্ণ এলাকার অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। ঢাকার ধামরায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ধামরায়ের কুল্লা ও সোমভাগ এলাকায় প্রায় 100 বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আজহার আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে 5 শতাধিক হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে গাজীপুর মহানগরের 21 নম্বর ওয়ার্ডের কাউলতিয়া ও খালিশা বর্থা এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামারুল আহসান সরকার রাসেল। মাদারীপুরের শিবচর উপজেলার বন্যা কবলিত কর্মহীন ও অসহায় 500 মানুষের মাঝে উপজেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের নদী ভাঙা ও বন্যায় ক্ষতিগ্রস্ত 400 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা। সকালে জেলা প্রশাসক আঞ্জুমান আরা লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদে এসে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। টাঙ্গাইলে নতুন করে 36 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,133 জনে। আক্রান্তদের মধ্যে 1,493 জন সুস্থ হয়েছেন, মৃত্যু হয়েছে 36 জনের। বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন 574 জন। সকালে টাঙ্গাইল সিভিল সার্জন মোহাম্মদ ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে করোনায় মৃত আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় বেগমগঞ্জ উপজেলায় ফিরোজ উদ্দিন নামে
একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্ত হয়েছেন 50 জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা 75 জন এবং আক্রান্তের সংখ্যা 4,017 জন। সকালে সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার এ তথ্য জানিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় COVID-19 করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের ICU-তে 4 জন ও আইসোলেশন কোভিড ওয়ার্ডে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা সবাই কুমিল্লার বাসিন্দা। কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেরি আপার মা শিশু ঘর উদ্বোধন করা হয়েছে। সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের বিনোদনের জন্য মেরি আপার মা শিশু ঘর নামে কিডস জোনের উদ্বোধন করেন কুমিল্লা 2 হোমনা তিতাস আসনের সাংসদ সেলিমা আহমেদ মেরি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকায় কয়লা মজুদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। শহররক্ষা বাদে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কয়লা ব্যবসায়ীদের 7 দিনের সময় বেঁধে দেন কয়লা অন্যত্র সরিয়ে নিতে। কয়লার স্তূপে পরিবেশ দূষণ ও জনজীবন হুমকির মুখে। জিয়াউর রহমান ছাত্রদের হাতে অস্ত্র এবং টাকা তুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমরেজন করিম। গতকাল পিরোজপুর জেলা ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীর বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সকালে আলোচনা সভা ও প্রার্থনা করা হয়। শেষে বঙ্গবন্ধু ও তার স্বজন এবং তৎকালীন কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সহ 15 আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। সিরাজগঞ্জের তারাশে 15 আগস্ট জাতীয় শোক দিবসে কটুক্তিকারী ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাশেমের বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগ নেতা ফরহাদ আলী বিদ্যুৎ। এদিকে মঙ্গলবার সকালে মামলার আসামি প্রধান শিক্ষক আবু হাশেমকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্রলীগের উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তৃণমূল NDM চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আজ চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে NDM এর মহানগর আহ্বায়ক মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সোবহান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়া সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। গতকাল বিকেলে কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেট ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হাজি সদরুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। এবার আমাদের কৃষি। ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের চাষিদের মাঝে বিনামূল্যে বিনা চীনাবাদামের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে জামালপুরে স্বল্পমেয়াদি আমন ধান চাষে করণীয় বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিনা জামালপুর উপকেন্দ্রে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনার জামালপুর উপকেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষিত হলেই যে চাকরি করতে হবে এমন ধারণা পেছনে ফেলে 40 বিঘার বিশাল মালটা বাগান গড়ে ভাগ্য বদল করেছেন বগুড়ার শেরপুরের তিন উদ্যোক্তা। বেকারত্বের অভিশাপ মুক্ত হয়ে এখন তারা নিজেরাই অন্যকে কাজের সুযোগ দিতে পারছেন, সৃষ্টি করেছেন এক দৃষ্টান্ত। বগুড়ার শেরপুর প্রতিনিধি শামীম সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। দেশীয় চাহিদার সিংহভাগ আমদানি নির্ভর ফল মালটা, তবে আশার কথা হলো এই ফলটির চাষাবাদ বাড়ছে দেশের নানা প্রান্তে। বিশাল এই বাগান বগুড়ার শেরপুর উপজেলার মাগুরার তাইর গ্রামে। উচ্চশিক্ষিত হলেই যে শুধু চাকরি করতে হবে সমাজের এমন পুরনো দৃষ্টিভঙ্গি পেছনে ফেলে এখানকার তিন উদ্যোক্তা জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের মালটা বাগান। পড়াশোনা শেষ করি তখন আমরা কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমরা মালটা বাগান শুরু করি। অনার্স মাস্টার্স শেষ করে আমি যখন মানে চাকরির সন্ধানে ঘুরছিলাম, কিন্তু চাকরি না পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেই মালটা চাষ করব। এবার প্রচুর পরিমাণ মালটা আসছে, এই মালটা আমি আশা করছি যে 5 লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো। যেখানে কর্মেরও সুযোগ হয়েছে অনেকের। এখানে কাজ করি, আমাদের 15-20 জন লোক এখানে থাকে। করোনার কারণে আমাদের স্কুল কলেজ বন্ধ, এই কারণে আমরা এই বাগানে পার্ট টাইম কাজ করছি। আমরা যা পাই সংসার ভালো চলে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রত্যাশা অনুযায়ী মূল্য না পাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। করোনাকালীন সময়ে আমরা অনেক ধরা খাইছি আর কি, অনেক প্রোডাক্ট নিয়ে। সরকার যদি আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করত তাহলে আমরা বাগানটাকে আরো বড় করতে পারতাম আমরা। তাদের সফলতায় আগ্রহ বাড়ছে স্থানীয়দের মাঝেও। অনেক দূর থেকে আসছি, এই বাগানের ফল দেখে আমার আগ্রহ আছে। আমি জায়গা থেকে চারা নিয়ে যাই, আমাদের এখন 2-1 বিঘা জমি যাই থাক লাগানোর চেষ্টা করবো। আগ্রহীদের দেয়া হচ্ছে মালটা চাষের প্রশিক্ষণ ও পরামর্শ, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি, যে কোনো সহযোগিতা যদি ভবিষ্যতে আসে মালটা চাষের উপরে তাহলে আমরা তাদেরকে সে বিষয়ে সহযোগিতা করব। প্রশিক্ষণ নিয়ে এমন নতুন নতুন ফলের একক কিংবা মিশ্র বাগান গড়ে বেকারত্ব দূর করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহের জন্য বরগুনার আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মিনি ইজি বাইক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। আজ আমতলী উপজেলা পরিষদের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাহাদাত হোসেনের হাতে এটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। ফরিদপুরের শালথায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় ফরিদপুর শালথায় ভোরে যদু নদী ইউনিয়ন বড় খারদিয়া কাজীপাড়ায় মাছ ধরার জাল উঠাতে বাড়ির পাশে নদীতে যাবার সময় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় রব্বানী মল্লিক। এ সময় তার চিৎকারে স্ত্রী হাসি বেগম দৌড়ে গিয়ে ছাড়াতে গেলে সেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। অপরদিকে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সদস্যরা বঙ্গোপসাগর থেকে 35 জেলেকে উদ্ধার করেছে। গতকাল কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজ বাংলা বঙ্গোপসাগরের ভাসানচরে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান একটি মাছ ধরার নৌকা থেকে এসব জেলেদের উদ্ধার করে। জাহাজযোগে উদ্ধারকৃত 35 জেলেকে নৌকাসহ নিরাপদে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসেন কোস্টগার্ডের সদস্যরা। সাতক্ষীরার তালা সদরের নলবুনিয়া বিলে মাছ ব্যবসায়ী লুৎফর নিকারিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ঘটনা ঘটে। এই ঘটনায় সঠিক বিচারের দাবিতে সকালে তালা উপজেলা সদরে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কালীগঞ্জ মডেল সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ সকালে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্রশিক্ষণ বরিশাল জেলা প্রশাসন
প্রশাসক এস এম অজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। টাঙ্গাইলের ধনবাড়িতে বন্যার্তদের মাঝে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির দেওয়া ধনবাড়ি উপজেলা পাইসকা ও বানিয়াজান ইউনিয়নের বন্যার ক্ষতিগ্রস্ত 1190 জন পরিবারের মাঝে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ সহ 7 ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন। আইন শৃঙ্খলাকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে ও আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ির জরুন এলাকায় 7 ওয়ার্ডে বিট পুলিশিংয়ের কার্যালয় উদ্বোধনকালে জিএমপি কমিশনার এ কথা জানান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সাফল্যের দ্বিতীয় বর্ষ অতিক্রম করে তৃতীয় বর্ষে পদার্পণ করায় মাইটিভি খুলনা অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে। খুলনা জেলা প্রশাসক এ সময় মাইটিভির পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যে মেগা প্রকল্পগুলো চলমান রয়েছে সেগুলো যেন শেষ হয় তা অবশ্যই মনিটরিং করা হবে। লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 200 বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে 10 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ, 2 কেজি চিরা, 2 কেজি গুড় ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। মুজিববর্ষের মূল মন্ত্র থাকবে সেবা সর্বোচ্চ, এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা ও স্বামী, নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা, ডিজিটাল পেমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মীর। পিরোজপুরে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য ক্রিকেট একাডেমি অব পিরোজপুর নামে একটি নতুন ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হয়েছে। সকালে পিরোজপুর জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফেরজানা সিদ্দিকী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জির সহোদর বাবুল চ্যাটার্জির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দাতা সংস্থা UNDP-র সহযোগিতায় উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করেন স্থানীয় সরকার অধিদপ্তরের যুগ্ম সচিব ও স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এ সময় জেলা প্রশাসক আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের VIP গেটের সামনে ময়লা আবর্জনার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগব্যাধি। স্থানীয়রা বলছেন নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের পাশে স্টেডিয়ামের সামনে এমন পরিবেশ দূষণ হলেও তা যেন দেখার কেউ নেই। এদিকে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। রাজশাহীতে প্রকৌশলীর উপর হামলা ও ভাঙচুর করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরের গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত মানববন্ধনে থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কাজ বাতিলের দাবি জানানো হয়। সেই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গাজীপুরের শ্রীপুরে 15 আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলেছেন এমন অভিযোগ করে তাদের বিচার দাবি করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ দাবি জানান। শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে 5 উপজেলার প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে শেরপুর পৌর পার্কে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও শেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনিয়ারা সভাপতিত্বের সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিউর রহমান আতিক এমপি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ আনসার উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের ছাত্রছাত্রীরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনসার উদ্দিনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। কক্সবাজারে মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহে 2 দিন জেলাবাসীর জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে মানবিক এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়। উদ্বোধনী সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। সাবেক গণপরিষদ সদস্য ও হুইপ বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত রাতে ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তার মৃত্যুতে মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। জেলা সংবাদ এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ 8 জন নিহত। সিনহা রাশেদ নিহতের মামলায় ওসি প্রদীপ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে র্যাব হেফাজতে। বন্যার পানি নেমে যাবার পর জামালপুরের 7 উপজেলায় কাঁচা পাকা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে মানুষ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।